हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো একজন আমাকে রিকোয়েস্ট করেছে, কমেন্ট করেছে যে স্ক্রু টাইপ নোজ পিন খুলে দেখানোর জন্য, মানে নোজ পিনটা কী করে পড়া বা খোলা এটা একটা দেখানোর জন্য। তো আমারটা স্ক্রু টাইপ না, আমারটা গুজি সিস্টেম। তো আমি অনেক বছর হয়ে গেল এই নাকচাবিটা খুলিনি। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা নোট করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। না তো চলো এবার শুরু করা যাক, দেখা যাক আমি হাত দিয়ে পারি না আমাকে অন্য প্রসেস অ্যাপ্লাই করতে হয়। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টেই দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে আমার নোজ পিন, আর এটা হচ্ছে নোজ পিনের গুজিটা। তো দেখতে পেয়েছো আমার প্যাচ সিস্টেম নোজ পিন না কি হয়, পড়লে না নাক মানে কেটে যায়, মনে হয় যেন ঝুলে যাচ্ছে বা কেটে যাচ্ছে, ওই জন্য আমি প্যাচের যেটা হয় সেটা আমি পড়তে পারি না। আর এখন তো মানে অনেকেই যেটা হয় অক্সিডাইজের যে নোজ পিনগুলোগুলো বেশ সুন্দর লাগে, সবাই পরে ম্যাচিং করে। তো আমি এটা পরে নিয়েছি, সেই যে পরেছি ওই চলছে, অক্সিডাইজ নোজ পিন আমি কোনোদিনও পরিনি। আর ওটা পরা বা খোলা খুবই সোজা ওগুলো, তো সে ওগুলো তো কিছু দেখানোর নেই। তো এইটা ভীষণই চাপের একটা জিনিস জানো তো, মানে প্যাচেরটাও কোনো মানে চাপের থাকে না, স্ক্রুটাও কোনো টেনশনের থাকে না, স্ক্রু ঘোরা খুলে যাবে। যেমন আমার কানের দুলটাও দেখো একটা নোজ পিনেরই মতো, বাট সেটা স্ক্রু টাইপ, এটা এরকম করে ঘোরালে স্ক্রুর মতো খুলে যাবে, কিন্তু আমার নোজ পিনটা সেটা নয়। আমারটা একেবারে যে মানে নাকচাবির মানে ডান্ডিটা যে আছে তার মধ্যে এটা এরমভাবে আটকানো আছে। তো ফার্স্টেই আমি ওপরের এটা ধরব আর নিচেরটাও ধরব, ধরে টান ফার্স্টে একটু ঘোরানোর চেষ্টা করব, যদি গোড়াটা নরম হয়। তো গোড়াটা মনে হচ্ছে না নরম, তো খুলে গেল আমার, খুব ইজিভাবেই খুলে গেছে, মানে আমাকে বেশি কষ্ট করতে হলো না। ভেবেছিলাম অনেকটা কষ্ট করতে হবে আমাকে, কিন্তু দেখো তোমরা, আমি ভেবেছিলাম আমাকে দড়ি দিয়ে টেনে খুলতে হবে, আমি দড়ি দিয়েও নিয়ে বসেছিলাম যে আমাকে দড়ি দিয়ে টেনে খুলতে হবে, বাট আমাকে সেরকম কিচ্ছু করতে হয়নি। তো এই দেখো নাককে, আর এই যে আমি খুলে ফেললাম তোমাদের সামনেই, কোনো ভিডিও কাট করার ব্যাপার নেই, কিচ্ছু নেই, একেবারে লাইভ পুরোটাই যা করছি সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। আর এই যে আমার নোজ পিনটা দেখো, খুবই ছোট, বুঝতে পারবে কি না জানি না, কিসে দেখাই তোমাদের, আমার ড্রেসের কাপড়টার উপরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমার নোজ পিন, আর এটার পড়ার সিস্টেমটা দেখো, এই দেখো এখানে দেখো একটা ছোট্ট হোল মতো আছে, দেখতে পাচ্ছ কি, দেখো একটা ছোট্ট হোল মতো দেখা যাচ্ছে। তো এই যে এটা, এই গুজিটা হয় তামার, তো এই তামার গুজিটা এই যে তামার পিনটা দেখতে পাচ্ছ, এইটা কি, এই যে এটার মধ্যে হোলটা আছে সেটার মধ্যে জাস্ট মানে এই দেখো এই যেটা আছে এই এটার মধ্যে জাস্ট এইভাবে ঢুকিয়ে দিলেই আটকে যায়। তো এটাই হচ্ছে গুজি সিস্টেম নাকছবি। তোমরা অনেকেই পড়ো, বাট আমাকে রিকোয়েস্ট করেছে তো তাই আমি ট্রাইও করলাম খোলার, যে দেখো আমি এত বছর আগে পড়েছিলাম মানে নোংরা আটকে করে আটকে গেছে কিনা সেটাই দেখার। তো যাক খুলে গেল, তোমাদের সামনেই খুলে ফেললাম, ধরেই টান মারলাম, আমার নখগুলো আস্ত থেকে গেছে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে নখগুলো না আমার ভেঙে যায়, মানে টানা হিঁচড়ে করতে গিয়ে যদি নখকে লাগে নখ তো যাবেই আমার, আমার নখ ভীষণ নরম, একটুতেই ভেঙে যায়। তো খুলে ফেলেছি আর চলো এবার তোমাদের সামনে পড়েও নিই। তো এই যে আমি আগে এটা ঢোকাবলাম নাকের মধ্যে, এরপর আমি এটাকে পড়ব, এটা পুরোটাই মানে আমি জাস্ট চোখ বন্ধ করে পড়ি, তাহলে আমি ইমাজিন করতে পারি, নাহলে চোখ খুলে পড়লে না আমি ঠিক আইডিয়া পাই না যে আমি ঠিকঠাক এ করছি কি না। তো আমি দেখাচ্ছি আমি কেমন করে পড়ি, তো আমি চোখ বন্ধ করে জাস্ট ইমাজিন করার চেষ্টা করি যে নাকছাবির ঢোকানোর স্টিকটা কোথায় আছে। তো এটা একটু
চাপের হয়ে যায়, মানে অনেকটা সময় লাগে পড়তে, কারণ স্টিকটার মধ্যে ওইটুকু জায়গায় ঢোকানোটা। তো হচ্ছে না, আমি পারছি না ঠিকঠাক পড়তে। এটা পড়তে কি একটু হেল্প করলে খুব ভালো হয়, বাট আমি একা পারছি না এটা ঢাকাতে, তো দেখেই করি। তো ঢুকে গেছে দেখো, আর এটা অনেকটা বড় হয়ে বেরিয়ে আছে, এবার আমি এটাকে চেপে দেব, নাহলে তো হয়ে গেল। দেখলেই তোমরা প্যাচের নাকছাবি, প্যাচ বলছি সরি, গুজির নাকছাবি কেমন করে পড়ে আর খোলে। তো আমি ভাবিনি এই ভিডিওটা করব, তো আমাকে একজন কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল যে তুমি একটু খুলে বা পড়ে আমাকে দেখাও যে কিভাবে করে। তো তার তোমার রিকোয়েস্ট রাখতে আমি ভিডিওটা করলাম। যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই এটা লাইক করো, শেয়ার করে দিও তুমিও, আর তোমরা সবাই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর তোমরা আর কিছু দেখতে চাও কি না ভিডিও তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।